আসসালামু আলাইকুম। ঈদের আগে যে যে জিনিসগুলো আমার আজকে ডেলিভারি করার কথা ছিল সেই জিনিসগুলো আজকে আমি ডেলিভারি করে দিয়েছি। সেই সাথে রোজার জন্য খুব সুন্দর একটা আফগানি ড্রেসের ডিজাইনে আমি একটা ড্রেস তৈরি করে দিয়েছি, সেই সাথে নিজে কিছু ডিজাইনও করেছি। আশা করি আপনাদের কাছে আজকের পুরো ভিডিওটা বেশ ভালো লাগবে। পুরো ভিডিওটা জুড়ে যদি থাকেন তো লাস্ট কী কী ডেলিভারি দিলাম সেই সাথে রোজার ড্রেসটাও আপনারা দেখতে পারবেন, কারণ ঈদের সময় তো আমার হাতের বেশ অনেক অনেক ড্রেসই সেল হয়েছে এবং কি অনেক অনেক বেবিরাই আমার হাতের ড্রেস পরে ঈদ করবে। তবে নিজের হাতে যদি নিজের মেয়ের জন্য কোনো ড্রেস না করি দেখা গেছে নিজেই মন থেকে শান্তি পাবো না, সে কারণে ভাবলাম একটু নতুনত্ব কিছু করা যাক। কুশিকাটার কাজের বাইরে গিয়েও আমি সুন্দর একটা ড্রেস ডিজাইন করেছি, তো এরপর থেকে কিন্তু আপনারা ওই টাইপের ড্রেসও আমার পেজ থেকে নিতে পারবেন। তো আশা করি পুরো ভিডিওটা জুড়ে আপনারা সাথে থাকবেন, আপনাদের কাছে পুরো ভিডিওটা ভালো লাগবে। তো সেই সাথে আমি হচ্ছে দুই দিনের ছোট ছোট কিছু ক্লিপ নিয়ে আজকের পুরো ভিডিওটা সাজিয়েছি। তো এখানে হচ্ছে প্রথমে আমি ইফতারের আগ মুহূর্তে ক্যামেরাটা অন করেছি, ইফতারের আয়োজনগুলো করে নিচ্ছিলাম। তো আমি হচ্ছে প্রথমে লবণ দিয়ে কি বলে আঙুরগুলো ভিজিয়ে রেখেছিলাম, আর আঙুরগুলো একদিন আগে আনা হয়েছে, অর্ধেক খাওয়া একদম শেষ হয়ে গিয়েছে। তো আমার আসলে ক্লিন করার সময় পাইনি, ভাবলাম বাকি যে অর্ধেক আছে সেটা ক্লিন করে রাখি। আর এদিক থেকে রোজার বাবা ঘি দিয়ে রোজার বাবার জন্য চিকেনটা ফ্রাই করে নিচ্ছিল। তো আজকে হচ্ছে আমার কাজে কিন্তু সে অনেকটাই হেল্প করে দিয়েছে, চিকেনটা সেই ধুয়ে ম্যারিনেট করে নিজেই কিন্তু চুলাতে উঠিয়ে দিয়েছে। আর এদিক থেকে আমি অন্যান্য কাজগুলো গুছিয়ে নিচ্ছিলাম। তো বেশ কিছুক্ষণ লবণ পানিতে ভিজিয়ে রাখার পর আঙুরগুলো তুলে নিচ্ছি, কারণ আঙুরের মধ্যে বেশ অনেকটাই কিন্তু ফরমালিন থাকে। তো এটা বেশ কিছুক্ষণ লবণ ভিনেগার পানিতে ভিজিয়ে রাখলে দেখা গেছে ফরমালিনটা বের হয়ে যায়, এতে কিন্তু মানে অনেকটা স্বাস্থ্যসম্মত হয় আর কি। তো এখন হচ্ছে বেশ কিছু আঙুর আমি আবার ভালো করে ধুয়ে নিয়ে নিচ্ছি। আমি হচ্ছে আজকে মিল্কশেক তৈরি করব, সেই সাথে ইফতারের সময় খাওয়ার জন্য কিছু নিব। আর মিল্কশেকের মধ্যে যদি মানে বেশ কিছু ফ্রুটস দেওয়া হয় তাতে কিন্তু বেশ ভালো লাগে। তবে আজকে হচ্ছে মিল্কশেকের মধ্যে দেওয়ার মতো খেজুর আর আঙুরটাই ছিল, সেটাই দিয়ে করছি। আপনারা চাইলে এখানে কলা, তারপর অ্যাপল, আনার এই টাইপের জিনিস দিয়ে, আবার স্ট্রবেরি দিয়ে, এই টাইপের জিনিস দিয়ে কিন্তু করা যায়, তখনও কিন্তু খেতে ভালো লাগে। তবে যেহেতু বাসায় দুইটা ফলই আছে তো দুইটা দিয়েই করে নিচ্ছি। আর মিল্কশেক খেতে আমার বেশ ভালোই লাগে, তবে রোজাকে ছোটোবেলায় আমি অনেক খাইয়েছি, এটা বেশ মানে পুষ্টিকর একটা খাবার, বাচ্চাদের জন্য অনেক হেলদি। তবে অনেক দিন মাঝখানে গ্যাপ পড়ে গিয়েছে, রোজা খাবে কি না জানি না, সে কারণে আমার জন্য এক গ্লাস করবো আর রোজার জন্য অল্প করে করব। যদি ও পছন্দ করে নেক্সটে ওকে আবার তৈরি করে দিব আর কি। মিল্কশেকটা তৈরি করার জন্য দুধটা যদি আমি দুপুরের দিকে রান্না করে দেখা গেছে নর্মাল ফ্রিজে রেখে দিতাম তাহলে ঠান্ডা হতো, আর সেটা দিয়ে মিল্কশেক তৈরি করে খাওয়াতে কিন্তু বেশি ভালো লাগতো। তবে আমার আগে দুধটা বের করতে মনে ছিল না, সে কারণে এখন জাল করে নিয়েছি, এরপর আমি ঠান্ডা করে নিয়েছিলাম পানির উপরে দিয়ে। এখন হচ্ছে মিল্কশেকটা তৈরি করে গ্লাসে ঢেলে আমি হচ্ছে ডিপে রেখে দিব, যেহেতু আর 10-15 মিনিটের মতো সময় আছে, 10-15 মিনিটে যতটুকু ঠান্ডা হয় আর কি, কারণ মিল্কশেকটা ঠান্ডা ঠান্ডা খেতেই বেশি ভালো লাগে। আবার কিন্তু আইসের কিউব দিয়েও কিন্তু খাওয়া যায়, তবে আইসের কিউবটা আমার ফ্রিজে রাখা ছিল না সে কারণে দিতে পারিনি। তো এটা বানানো যেরকম ইজি সেরকম অনেক স্বাস্থ্যসম্মত, সেই সাথে অনেকটা উপকারও। তো যাই হোক, আজকে ইফতারের আয়োজন খুবই সিম্পল, একদম সাদা মাঠা, কারণ আমি হচ্ছে ইফতারের পরপরই যেহেতু ভাত খেয়ে নিব তো সে কারণে ভাতেরই ব্যবস্থা করছি, আর ভাজা পোড়া তো একদমই করি না। আর রোজার বাবা ডায়েট করার কারণে কিন্তু অনেকটাই আমার জন্য সুবিধা হয়েছে, রান্নাবাড়ার ঝামেলাটা অনেক কম। তো এদিক থেকে রোজার বাবার জন্য চিকেন ফ্রাই করে নেওয়া হয়েছে, তারপর মিল্কশেক, লেবু লবণের শরবত ছিল, চিয়া সিড ছিল, রোজার বাবার জন্য অ্যাপল সিডের ভিনেগার ছিল, আর এই তো লেবু, খেজুর, তারপর শসা, আঙুর, এগুলোই ছিল। এগুলো টুকটাক কিছু খাওয়ার পর নামাজটা আদায় করে আমরা ভাত খেয়ে ফেলবো আর কি। তো যাই হোক, আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে ছোট্ট একটা কমেন্ট করে জানাবেন। ভিডিওটিতে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গেই থেকে যাওয়ার অনুরোধ রইল। আর আপুদের কাছে আরও একটা বিষয় জানতে চাচ্ছি, সেটা হচ্ছে আপুরা কে কোথায় ঈদ করবেন। কালকে কিন্তু আমি কমিউনিটিতে একটা পোস্ট করেছিলাম, তো অনেকেই কিন্তু এর মধ্যে সেটা দেখে ফেলেছেন। তো আমার বর্তমান অবস্থান কোথায় সেটাও আপনারা জেনে গিয়েছেন, সেই সাথে কে কোথায় ঈদ করবেন সেটাও জানতে চেয়েছিলাম। তো অনেকেই কমেন্ট করে জানিয়েছেন আমাকে, তো যে
যে আপুরা জানাননি আমাকে ছোট্ট একটা কমেন্ট করে জানাতে পারেন আপনারা কে কোথায় ঈদ করবেন, এটা জানতে পারলে আমার অনেক ভালো লাগবে। আমি তো বাবার বাসাতে অলরেডি চলে এসেছি, বাবার বাসাতে ঈদ করব, তার পাশাপাশি সব আত্মীয় স্বজনের বাসায় তো বেড়াতে যাবই, ওটা ঈদের দিন থেকে শুরু হবে আর কি, সব জায়গায় টুকটাক করে ঘোরাঘুরি। তো এরপরে হচ্ছে আবার ঈদের ছুটি যখন শেষ হয়ে যাবে আপনাদের ভাইয়ের সাথে ব্যাক করতে হবে, এই হচ্ছে আমাদের ঈদ নিয়ে প্ল্যান। আর ঈদে বেশ কিছু শপিং আপনাদের সাথে শেয়ার করা হয়নি, মানে কিছু শপিং তো শেয়ার করেছিলাম, আরও অনেকগুলো শপিংই শেয়ার করা বাকি আছে, তো সেগুলো সব কিছুই শেয়ার করবো ইনশাল্লাহ। তো রোজার বাবার শপিংটা হচ্ছে নেক্সট কোন একটা ভিডিওতে শেয়ার করব, আর বাবার বাসাতে আমাদের যে যে শপিংগুলো ছিল সেগুলোও শেয়ার করে ফেলবো। আপনারা আশা করি আমার চ্যানেলের সঙ্গেই থাকবেন। আর এখন তো বাবার বাসাতে এসেছি, তার মধ্যে একটু ঘোরাফেরারও প্রেশার বেশি, বেশ কিছু কেনাকাটাও করব, সেগুলো মানে করা নিয়েও ব্যস্ত। তো সব কিছু মিলিয়েই বলতে গেলে একটু ব্যস্ত সময় পার করছি, এবং কি সামনে যে কয়দিন ছুটি কাটাবো এই কয়দিন পার করব। তো কতটুকু রেগুলারিটি মেনটেন করতে পারবো জানি না, তবে আশা রাখবো আমার প্রিয় আপুরা আমার সঙ্গেই থাকবেন, কারণ এই সময়টা আমার আপুরাও অনেক বেশি ব্যস্ত থাকবেন ঈদের কেনাকাটা, তারপর হচ্ছে ঘোরাঘুরি বেড়ানো সব কিছু নিয়ে। তো আশা করি ঈদের ঘোরাঘুরি সব কিছু শেষ হয়ে গেলে আমি আবার রেগুলার হব, আর এর মধ্যে আমি চেষ্টা করব নিয়মিত ভিডিও দেওয়ার। তো যতটুকু যা পারি আর কি আগেই আপনাদের কাছে সরি বলে নিচ্ছি। তো এখন হচ্ছে আমি বেলকনিতে পানি দিয়ে দিচ্ছিলাম, দুইটা বারান্দাতেই যতগুলো গাছ আছে সবগুলোতে পানি দিয়ে দিচ্ছি, আর এই ক্লিপগুলো কিন্তু পরের দিনের, এখন হচ্ছে পরের দিনের ভিডিওটা শুরু করেছিলাম। তো রোজা রেখে আসলে বাসার অনেক বেশি কাজের প্রেশার, আমাকে সব কিছু একা সামলাতে হয়, এটা তো আমার আপুরা জানে। সে কারণে আমি চাইলেও মানে একটু ভালো করে ভিডিও শ্যুট করতে পারি না, একটু লং টাইম ভিডিও করতে পারি না, অনেক বেশি প্রেশারে থাকি, তো সে কারণে সম্ভব হয় না। তো এক এক দিনে অল্প অল্প করে ভিডিও শ্যুট করি, সেগুলোই আপনাদের সাথে শেয়ার করি। এই যে এখানে যে দুইটা কুশি কাটার হাফ বডি দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু হাফ বডি, আপু হচ্ছে দুইটা বেবির জন্য দুইটা হাফ বডি অর্ডার করেছিল, তো দুইটাই তৈরি করা হয়ে গেছে, এগুলো হচ্ছে আমি ডেলিভারি করে দিব আজকে। আর এই ভিডিওটা কিন্তু বেশ কয়েকদিন আগের, আমি তো অলরেডি গতকাল চলে এসেছি বাবার বাড়িতে, আর এর মধ্যে কিন্তু এগুলো ডেলিভারি হয়েও গিয়েছে। তো যাই হোক, আপনাদের কাছে এই হাফ বডিটা কেমন লাগছে আমাকে কমেন্ট করে জানাবেন। আপনারা অনেকেই হয়তো বুঝতে পারছেন না এই হাফ বডি দিয়ে ড্রেসটা কেমন হবে, সে কারণে আমি একটা ছবি শেয়ার করে দিব, যাতে আপনারা বুঝতে পারেন যে এই হাফ বডিগুলো দিয়ে ড্রেস বানালে ড্রেসগুলো কেমন হয়। অসম্ভব রকমের সুন্দর হয়, মাস্টার্ড ইয়েলো কালারের কাপড় দিয়ে আপুর ড্রেসটা সম্ভবত সেলাই করবে, আপনারা ছবিটা দেখলেই বুঝতে পারবেন। আর লাস্ট এই একটা ডেলিভারি করাই বাকি ছিল, আমি চেষ্টা করেছি খুব দ্রুত সবগুলো ডেলিভারি করে দেওয়ার, আর লাস্টের দিকে তো আমি একদমই অর্ডার আর নিইনি, কারণ লাস্টের দিকে অর্ডার নিলে দেখা গেছে আমি সবগুলো মানে সামলে উঠতে পারবো না, সে কারণে লাস্টের দিকে আমি আর অর্ডার নিইনি, যতটুকু আমি কমপ্লিট করতে পারবো ততটুকুই নিয়েছিলাম। আর এখন হচ্ছে রোজার যে ড্রেসটা আমি ডিজাইন করেছি সেই ড্রেসটা আপনাদের সাথে শেয়ার করছি। এটা হচ্ছে চায়না ভয়েল কাপড়ের ওপর আমি করেছিলাম, এত সফট আর এত মানে আরাম কি বলবো। রোজাকে আমি গতদিন রাতে ট্রায়াল দেওয়ার জন্য পরিয়েছিলাম, ও বেশ অনেকটা সময় পরেছিল, সে কারণে একটু ভাঁজ পড়ে গিয়েছে। তো আমি হচ্ছে ভয়েল কাপড়টার উপরে লেস কিনে লেস দিয়ে সুন্দর করে ডিজাইনটা করেছি, সেই সাথে সুতার কাজ করেছি। আর ঈদটা যেহেতু প্রচুর পরিমাণ গরমের মধ্যে পড়ছে, তো গরমের সময় তো বাচ্চাদের যত আরামদায়ক ড্রেস পরানো যায় ততটাই ভালো, সে কারণে পাতলা আমি একটা ড্রেস তৈরি করেছি, সেই সাথে হাতাটা কাটা রেখেছি যাতে করে ও পরে অনেক আরাম পায়। আর ড্রেসটার সালোয়ারটাও আমি একটু ইউনিকভাবে তৈরি করেছি, আপনাদের সাথে শেয়ার করব, আপনারা দেখলেই বুঝতে পারবেন। আর আমি যেহেতু এই কালারটার মধ্যে মানে ড্রেসের যে ক্রিম কালারটা এটার উপরে হালকা গোলাপি কালারের সুতা লেস দিয়ে আমি ডিজাইন করতে চেয়েছিলাম, সে কারণে আমি যে ডিজাইনটা করেছি এখানে সবগুলো ফুল আমি হচ্ছে পিঙ্ক কালার দিয়েছি, আর মাঝখানে রেণুগুলো হচ্ছে আমি লাল কালার দিয়েছিলাম, আর সবুজ কালার দিয়ে আমি ডালপালা সব কিছু দিয়েছি। আমার কাছে খুব সিম্পল ডিজাইনটাই ভালো লেগেছে, আমি চেয়েছিলাম আর একটু গর্জিয়াস করব, পরবর্তীতে দেখলাম যে না, এই সিম্পল ডিজাইনটা করার পরই অনেক বেশি ভালো লাগছে। তো রোজার বাবাও বলছিল আর কোনো কিছু করার দরকার নেই। তো সব কিছু মিলিয়ে আমার আর খুব একটা কাজ করা হয়নি এটার মধ্যে। তো আপনাদের কাছে সিম্পলের ভিতরে কেমন লাগছে কমেন্টে জানাবেন, তবে আপনারা কেউ যদি বাচ্চাদের জন্য এই টাইপের ড্রেস নিতে চান আমাকে কিন্তু কমেন্টে জানাতে পারেন, বা আমার কি বলে ডিসক্রিপশন বক্সে আমার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার সেই সাথে আমার পেজ লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে অর্ডার করতে পারেন। তবে এগুলো কিন্তু সব ঈদের পরে ডেলিভারি করা হবে। আমি সালোয়ারটা করেছিলাম আফগানি যে সালোয়ারগুলো সেটার ডিজাইনে, আফগানি সালোয়ারের ডিজাইনটা
কিন্তু বর্তমানে খুব চলছে আর অনেক বেশি ভালো লাগছে। আমি একটা লেস পাশাপাশি দুইবারে বসিয়ে আমি একটা চওড়া লেস তৈরি করে ফেলেছিলাম, আর তারপরে মূলত আমি সালোয়ার নিচের অংশটাতে দিয়েছি। মাশাআল্লাহ ড্রেসটা পরার পর এত বেশি ভালো লাগছে রোজাকে কি বলবো। ঈদের সময় ইনশাআল্লাহ আপনাদের সাথে শেয়ার করব ড্রেসগুলো পরিয়ে। আর রোজার কিন্তু এবার ঈদে অনেক অনেক ড্রেস হয়েছে, এটা প্রতিবারই হয়। ওর মানে নানু, তারপর হচ্ছে আমার নানু, সবাই ওকে দেখা গেছে ড্রেস কিনে দেয়, সে কারণে ওর ড্রেসের পরিমাণ অনেক বেশি থাকে। তো সব কিছু শেয়ার করবো ইনশাআল্লাহ আস্তে আস্তে নেক্সট ভিডিওতে। তো আপনারা চাইলে এই টাইপের আফগানি ড্রেসও বাচ্চাদের জন্য অর্ডার করতে পারেন। এছাড়াও মানে কুশি কাটার ফ্রক তো আপনারা আমার কাছ থেকে নেনই, এর পাশাপাশি সুতার কাজের ডিজাইন করেও কিন্তু ফ্রক আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন। আমি এখন থেকে এই জিনিসটা সিদ্ধান্ত নিয়েছি যে কুশি কাটার পাশাপাশি আপনারা সুতার কাজ করিয়ে ডিজাইন করিয়ে যে কোনো ধরনের ড্রেস নিতে পারেন, ফ্রক থেকে শুরু করে সব কিছু। তো আপনারা আমাকে আপনাদের পছন্দ অনুযায়ী ছবি পাঠিয়ে অর্ডার করতে পারেন। এছাড়া আমাকে আমার পছন্দ অনুযায়ী তৈরি করে দিতে বললেও কিন্তু দিতে পারবো, আপনারা কালার কম্বিনেশন বলে দিলে। তো যাই হোক, ড্রেসগুলো আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানাবেন। তো আপুরা আপনাদের কমেন্ট পেলে আমার অনেক অনেক ভালো লাগে, সেই কারণেই আপনাদের কমেন্ট করার কথা বলি সবসময়। তো যাই হোক, এখান থেকে হচ্ছে আমি আবার রান্না করে নিচ্ছিলাম, এটাও ইফতারের জন্য রান্নাবড়াগুলো করছিলাম বিকালবেলাতে। তো এখানে আজকে টমেটোর চাটনি রান্না করব আর হচ্ছে ডাল রান্না করব। কয়েকদিন ধরে মাছ আর মাংস খেতে খেতে একদমই অরুচি চলে এসেছে, রোজা রেখে আসলে আমার ভাত মাছের প্রতিও অরুচি চলে এসেছে, সেই সাথে ভাজা পোড়া তো একদমই খেতে ইচ্ছে করে না। তবে রোজা যে সময় না রাখি তখন কিন্তু নর্মালি ঠিকই থাকে, তবে রোজা রাখলে সেই সময়টাই আমার এই অবস্থাটা হচ্ছে। তো কার কার সাথে এরকম হয় জানি না, তবে আমার এই সমস্যাটা বেশি হচ্ছে। তো রোজার বাবা আজকে হচ্ছে চিকেন, তারপর হচ্ছে মাছ কোনো কিছুই খাবে না, সেও আজকে ডিম খাবে। তো এখানে হচ্ছে রোজার বাবার জন্য ডিম সিদ্ধ দেওয়া হয়েছিল অনেকগুলো, সাথে আমার আর রোজার জন্য দুইটা ডিম সিদ্ধ দেওয়া হয়েছিল। তো সিদ্ধ ডিম খেতে আমার ভালো লাগে না বিধায় আমি হচ্ছে ডিমটা আবার মানে ভুনার আগে যেভাবে ভেজে নেই সেরকমভাবে শুধু ভাজবো। আজকের ভিডিওটা আর বড় করতে পারিনি, এখানেই শেষ করে দিব, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।